কাপড় বানালো ডাইনি। করিম অনেক ভালো মানুষ ছিল। সে চাঁদপুরে থাকত এবং শহরে একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করত। তার পরিবারে তার স্ত্রী বিমলা ও দুই সন্তান ছিল। তারা অনেক সুখে জীবনযাপন করছিল। আরে বিমলা, কোথায় তুমি? দেখো, আমি মিষ্টি নিয়ে এসেছি। তোমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? কি আর হবে বিমলা, আজ আমি বোনাস পেয়েছি। তাহলে এই কথা। আরে বাচ্চারা, এসো এসো, তোমার বাবা তোমাদের জন্য নতুন কাপড় আর মিষ্টি নিয়ে এসেছে। বাবা, আমাদের খেলনা আর মিষ্টি দাও না। আরে বাহ, আমার কাপড় কত সুন্দর, এই খেলনাও তো অনেক সুন্দর বাবা। কিন্তু কিছু শ্রমিকদের লোভের কারণে ফ্যাক্টরিতে হরতাল শুরু হয়। ফ্যাক্টরির মালিক সব শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং ফ্যাক্টরিও বন্ধ করে দেয়। করিমকেও চাকরি থেকে বের করে দেয়। সে অন্য কোনো চাকরিও পাচ্ছিল না। সংসারে অভাব অনটন শুরু হয়। এসব কারণে করিম আত্মহত্যার কথাও ভাবে এবং সে রাস্তার পাশে একটা পুরনো কাপড়ের ফ্যাক্টরিতে গিয়ে আত্মহত্যা করার কথা ভাবে। যখনই সে দড়ি তার গলায় লাগায়, তখনই সে একটা শব্দ শুনতে পায়। কে তুমি? তুমি মরার জন্য এই জায়গা পেনে? চলে যাও এখান থেকে। কে কে ওখানে? আপনি আপনি সামনে কেন আসছেন না? তখনই এক ভয়ঙ্কর ডাইনি তার সামনে চলে আসে। তুমি কে আর এখানে কিভাবে আসলে? করিম ডাইনিকে তার সব কথা খুলে বলে। এসব শুনে ডাইনি বলে, আচ্ছা তাহলে এই কথা, আমার পরিবারও ফ্যাক্টরির কারণে শেষ হয়ে গিয়েছিল। সেই বড় ফ্যাক্টরির কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। কিন্তু আমি তোমাকে মরতে দিব না, তুমি আমার ফ্যাক্টরি চালাবে আর নিজের পরিবারের ভরণ পোষণ করবে। আমি রাতে কাপড় বানিয়ে দিব আর দিনে তুমি সেগুলো বিক্রি করবে, ঠিক আছে? আপনি কি বলছেন, এটাও কি সম্ভব? তখনই ডাইনি তার হাত ঘোরায় আর সেখানে বন্ধ পড়ে থাকা সব কাপড়ের মেশিন চালু হয়ে যায়। করিম এটা দেখে অবাক হয়ে যায়। ডাইনি যেমনটা বলেছিল তেমনটাই করতে থাকে। ডাইনি সারা রাত কাপড় বানাতো এবং করিম সকালে কাপড় নিয়ে বাজারে বিক্রি করে দিত। ডাইনির বানানো কাপড় অনেক ভালো ছিল, তাই সেগুলো অনেক দামে বিক্রি হতে শুরু করে এবং করিমও উপার্জন করতে শুরু করে। তার পরিবারে আবার সুখ ফিরে আসে। একদিন করিমের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? ফ্যাক্টরি তো বন্ধ, তুমি এ কাপড় কোথায় পাচ্ছ? করিম তাকে সবকিছু খুলে বলে। কি বলছো তুমি, এক ডাইনি এ কাপড় বানায়? পরের দিন করিম বিমলাকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যায়। ভয় পেও না বিমলা, আমি তোমাকে বা তোমার পরিবারের কারো কোনো ক্ষতি করব না। শুধু ওয়াদা করো যে কখনো কাউকে বলবে না যে ফ্যাক্টরিতে কাপড় কে বানায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দরনগরে রাম ও শ্যাম নামের দুই ভাই তাদের মায়ের সাথে থাকত। তাদের দুজনেরই লুচির দোকান ছিল। রাম অনেক ভালো লুচি বানাতে পারত আর শ্যাম অনেক ভালো সবজি। রাম বাড়িতেই লুচি বানানোর একটি মেশিন বানিয়েছিল। সে মেশিন দিয়ে লুচি বানাত আর শ্যাম বাজারে তার দোকানে সবজির সাথে সেগুলো বিক্রি করত। তাদের ব্যবসা অনেক ভালো চলছিল। তারা তার মায়ের সাথে অনেক সুখী ছিল। রাম বিয়ে করে, এরপর তাদের খুশি আরো বেড়ে যায়। নতুন বউ বাড়িতে আসার পর তার মা রামকে বলে, বাবা আমার তো বয়স হয়েছে, আমি চাই তুমি আর তোমার স্ত্রী এই ব্যবসাও সামলাবে, স্বামীরও খেয়াল রাখবে। এ কথা শুনে রামের স্ত্রী বলে, ঠিক আছে মা, কিছুদিন সব কিছু ভালোভাবেই চলে। কিন্তু এত ব্যবসা দেখে রামের স্ত্রীর মনে লোভ জেগে ওঠে। সে একদিন রামকে বলে, ওগো শুনছো, সারা দিন তুমি লুচি বানাও কিন্তু এই শ্যাম শুধু বিকেলে দোকানে কাজ করে সব লাভ নিয়ে নেয়।
না ভীমলা, এমন কিছু না। আমি আমার মা আর ভাইকে অনেক ভালোভাবেই চিনি। আমি সব বুঝি, মাও ওর পক্ষে। আমাদের আলাদাভাবে লুচির ব্যবসা করা উচিত, নয়তো এদের চাকর হয়েই থাকতে হবে। তার স্ত্রীর কাছে বারবার এসব কথা শুনতে শুনতে এরপর একদিন সে তার মাকে বলে, মা অনেক হয়েছে, এখন থেকে আমি নিজেই বাজারে লুচি বিক্রি করব। আরে আরে বাবা, এসব তুই কি বলছিস? মা আমি কিছুই শুনতে চাই না। আমি আজ থেকে শ্যামকে লুচি দেব না। ও বিক্রি করতে চাইলে ও নিজেই লুচি বানিয়ে বিক্রি করুক। তার মা ও ভাইয়ের কথা শুনে শ্যাম বলে, ভাইয়া তুমি যদি এমনটাই চাও তাহলে এটাই হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তুমি নিজেই লুচি বিক্রি করো, এই নাও দোকানের চাবি। মা চলো, আমরা অন্য কিছু করে নেব। চলো শ্যাম, আমরা এখান থেকে চলে যাই, চলো। এ কথা বলে মা ও শ্যাম তাদের অন্য বাড়িতে যেয়ে থাকতে শুরু করে এবং রাম ও তার স্ত্রী দোকানে লুচি বিক্রি করতে শুরু করে। এদিকে তাদের মা শ্যামকে বলে, বাবা আমি কিছু টাকা জমা করেছিলাম, বাজারে গিয়ে একটি দোকান ভাড়া নিই, আর লুচি বানানোর জন্য কিছু জিনিসও নিয়ে আসিস, আমরা নতুন ভাবে সব শুরু করব। আচ্ছা মা। শ্যাম মায়ের কথা মতোই কাজ করে, তার মা লুচি বানায় আর সে সবজি, এবং তারা আবার বাজারে লুচি বিক্রি করতে শুরু করে। রাম তো লুচি বানাতে পারত, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে সবজি বানাতে পারে না। বাজে সবজির সাথে লুচি বিক্রির কারণে তার দোকানের বিক্রি কমতে থাকে। আর এদিকে শ্যাম ও তার মায়ের বানানো লুচি ও সবজি অনেক ভালো বিক্রি হয়। এখন সবাই রামের দোকান থেকে না কিনে শ্যামের দোকান থেকে লুচি কিনতে শুরু করে। এটি দেখে রাম তার ভুল বুঝতে পারে আর রাম তার স্ত্রীকে নিয়ে তার মায়ের কাছে যেয়ে ক্ষমা চায়। মা আমাকে ক্ষমা করে দাও, ভাই শ্যাম তুই আবার ঘরে ফিরে আয়। মা আমাকে মাফ করে দিন। রামের মা তাদের মাফ করে দেয়। শ্যাম ও মা আবার বাড়িতে ফিরে আসে এবং আবার আগের মতোই একসাথে কাজ করতে শুরু করে। এরপর তারা আবার সুখে বাস করতে থাকে। বিশাল সোনার ঘর। সোনাপুর গ্রামে রামু নামের এক লোক তার স্ত্রী রাধার সাথে থাকত। তার কাছে অনেক টাকা ছিল, কিন্তু সেসব টাকা অবৈধ পথে আয় করত। তার অনেক ধরনের খারাপ ব্যবসা ছিল, যেমন অবৈধ মদ বিক্রি, সোনা ও হীরা পাচার করা এবং জুয়ার আড্ডা ছিল। তার স্ত্রী রাধা সবসময় তাকে বলতো যে এইসব খারাপ কাজ করা বন্ধ করে দাও, নয়তো কখনো আমরা অনেক বিপদে পড়ব। আরে তুমি চিন্তা করো কেন, আমাকে আর কে ধরবে? আমি অনেক বুদ্ধি করে আমার টাকা লুকিয়ে রাখি। নিজের বুদ্ধিমত্তার কারণে সে অনেকদিন যাবৎ পুলিশ থেকে বেঁচে আসছিল। এভাবে তার কাছে অনেক সোনা হীরা ও টাকা জমা হয়ে গিয়েছিল। এত টাকা দেখে তার চিন্তা হতে থাকতো যে সে এত টাকা কোথায় রাখবে, কারণ সবসময় পুলিশ তার উপর নজর রাখছিল। তাকে চিন্তা করতে দেখে রাধা বলে, কি ব্যাপার, কি ভাবছ? কি আর ভাববো রাধা, আমার মনে হয় পুলিশ যে কোনো সময় আমাকে ধরতে আসতে পারে। আমি ভাবছি যে এত সোনা হীরে আর টাকা পয়সা আমি কোথায় রাখবো, তুমি একটা বুদ্ধি দাও না। তুমি এইসব সোনা দিয়ে একটা বড় সোনার ঘর বানিয়ে ফেলো, সবাই ভাবে এই সোনালী রঙের ঘর, কিন্তু সেটাই তো সব সোনা লুকানো থাকবে, যদি কখনো প্রয়োজন হয় তাহলে সেটা থেকে নিয়ে নিবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি এটাই করব। রামু পরদিন থেকেই সোনার ঘর বানানোর কাজ শুরু করে। সেই গ্রামের সব থেকে ভালো ভালো মিস্ত্রি ডেকে আনে এবং তাদের অনেক টাকার লোভ দেখিয়ে কাজ করায়। সে তার ঘরে মাটির ইটের বদলে সোনার ইট ব্যবহার করে এবং কিছু জায়গায় দেয়ালের মাঝে খালি রেখে সেখানে টাকা লুকিয়ে রাখে। সে তার ঘরের দরজা এবং জানলাও সোনা দিয়ে বানায়। এক মাসের মধ্যেই তার সোনার ঘর তৈরি হয়ে যায়। সেটা দেখে এমন মনে হচ্ছিল যে সেটা সোনালী রং করা হয়েছে। কিন্তু কাজ হয়ে যাওয়ার পর রামু মিস্ত্রিদের অনেক কম টাকা দেয়, এর কারণে তারা রেগে যায়। এটা কি স্যার, আপনি তো বলেছিলেন অনেক টাকা দেবেন, কিন্তু এত কম টাকা দিচ্ছেন কেন? যা দিচ্ছি ভালোই ভালোই তাই নিয়ে নাও আর চলে যাও এখান থেকে। রামুর উপর রাগ করে তারা সবাই মিলে পুলিশের কাছে যায় এবং পুলিশকে রামুর সব অবৈধ সম্পদের ব্যাপারে জানিয়ে দেয়। সে কোথায় কোথায় সোনার ইট লাগিয়েছে এবং কোথায় কোথায় টাকা লুকিয়েছে। পুলিশ রামুর বাড়িতে যায়।
আরে স্যার আপনি আসুন আসুন, আমার নতুন ঘরে আপনাদের স্বাগতম। হ্যাঁ হ্যাঁ রামু মশাই, আমরা তো আপনাকে জেলখানায় নিয়ে যেতে এসেছি। পুলিশ পুরো ঘর তল্লাশি শুরু করে এবং মিস্ত্রিদের বলা জায়গাতে সোনার ইট এবং অন্য সব অবৈধ সম্পদ খুঁজে পায়। অবৈধভাবে টাকা উপার্জন করার কারণে রামু এবং তার স্ত্রীকে জেলে পাঠানো হয়।